ভাঙড়ে ব্যাডমিন্টন একাডেমির উদ্বোধন। জাতীয় ও আন্তর্জাতিক মানের ব্যাডমিন্টন খেলোয়াড় তৈরির লক্ষ্যে ভাঙড় ব্যাডমিন্টন একাডেমি তৈরি করল বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমি। রবিবার বানতলা চর্মনগরীর কাছে আন্দুলগড়িতে এই একাডেমির শুভ উদ্বোধন হয়। একাডেমির উদ্বোধন করেন মন্ত্রী অরূপ রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, সুচিত বোস এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। 2022 সালের এপ্রিল মাসে এখানে ব্যাডমিন্টন একাডেমির ভিত্তিপ্রস্তর করেছিলেন তৎকালীন রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত গুপ্তা। এদিন এক একর জমির উপর আধুনিক ম্যানের ব্যাডমিন্টন স্টেডিয়াম তৈরি হয়েছে। উচ্চমানের মোট 8টি উডেন ব্যাডমিন্টন কোর্ট বানানো হয়েছে, সঙ্গে চেঞ্জিং রুম, ক্যাফেট এরিয়া, জিম প্রভৃতি তৈরি করা হয়েছে। এছাড়াও আগামী দিনে এখানে সুইমিং পুল ও ছাত্রাবাস তৈরি করা হবে। ভাঙড় এক ব্লকের তরদহ অঞ্চলের দুর্গাপুর চণ্ডীপুর হাইস্কুলের পাশেই এই একাডেমিতে শুধু কলকাতা বা 2 24 পরগনা নয়, বাইরের রাজ্যের এমনকি নেপাল ভুটানের ছেলেমেয়েরাও প্রশিক্ষণ নিতে পারবে বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং ট্রাস্টি হীরক সেনগুপ্ত, কলকাতা লেদার কমপ্লেক্স থানার আইসি প্রমুখ। সংস্থা সূত্রে খবর, শটলেকের শুভান্ন বিল্ডিং এর ছাদে এই সংস্থা দীর্ঘদিন ধরেই সাফল্যের সঙ্গে সব বয়সের ছেলে মেয়েদের ব্যাডমিন্টন প্রশিক্ষণ দিয়ে আসছে। শুধু সুবর্ণ নয়, গোটা রাজ্য জুড়েই এই সংস্থার সাথে একটি ব্যাডমিন্টন একাডেমি আছে। এবার তারা বড় কিছু করার লক্ষ্যে শহরের উপকণ্ঠে পানতলায় একাডেমি গড়তে চলেছেন। এখানে প্রাথমিক পর্যায়ে 8টি ব্যাডমিন্টন কোর্ট, জিম, সুইমিং পুল, হোস্টেল, ক্যাফেটেরিয়া ইত্যাদি তৈরি করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে পরিকাঠামোর উন্নতি করা হবে বলে জানান হীরকবাবু। সায়েন্স সিটি থেকে মাত্র 8 ঘন্টা দূরে এই ব্যাডমিন্টন একাডেমি আগামী দিনে ব্যাডমিন্টন খেলোয়াড়দের নতুন ডেস্টিনেশন হবে এমনটাই বলা যেতেই পারে। দেখুন, আমরা পশ্চিমবঙ্গের ব্যাডমিন্টন নিয়ে যারা উৎসাহী তাদের জন্য আমরা একটা পরিকাঠামো তৈরি করার প্ল্যান নিয়েছিলাম অনেকদিন আগেই। 2008 থেকে এই প্রচেষ্টা নিউ টাউন, রাজারহাটের চারদিকে, সল্টলেকে, হাওড়ায়, ব্যারাকপুরে বিভিন্ন জায়গায় আমরা জমির খোঁজ করেছিলাম। কিন্তু মানে যে ধরনের জমি আমাদের প্রয়োজন ছিল এবং যতটা আয়তন প্রয়োজন ছিল ততটা আমরা জোগাড় করতে পারিনি অন্য জায়গায়। তখন আমাদের মনে হয়েছিল যে কলকাতা লেদার কমপ্লেক্সের পেছনে যে জায়গাটা, যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গার জমি আমাদের কলকাতা থেকে খুব বেশি দূরেও নয় এবং এখানে পরিকাঠামো তৈরি করা সম্ভব হবে। একটা সুন্দর গ্রামীণ পরিবেশে একটা ব্যাডমিন্টন, আমরা যদি রেসিডেন্সিয়াল ব্যাডমিন্টন স্কুল করতে পারি তাহলে এখানে কলকাতা থেকে। আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা করাতে আজই চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। কোমর ও হাঁটুর ব্যথা, হাঁপানি, চর্মরোগ, বাত, অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করাতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। ঠিকানা ভাঙড় চিনেপুকুর মোড়, পঞ্চায়েত অফিসের বিপরীতে। বাচ্চারা এসে এখানে থাকতেও পারবে, খেলতেও পারবে এবং ন্যাচারালি যেটা হবে যে এখানে যদি পরিকাঠামো তৈরি হয় এই স্থানীয় দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় এবং অন্যান্য জায়গার প্রত্যন্ত জায়গার যে বাচ্চারা, যারা সহজে এই ধরনের সুযোগ পান না, তারাও কিন্তু এখানে এসে খেলতে পারবে। ইতিমধ্যেই আমরা এই কাছাকাছি এই গ্রামের এবং এর কাছাকাছি গ্রামের বেশ কিছু ছাত্রকে এখানে এই একাডেমিতে নিয়েছি। আমরা চাই যে আরও বেশি বেশি করে এখানকার ছাত্র যাতে এই একাডেমিতে যোগদান করে, কারণ এটা আমাদের শুধু কলকাতার নয়, আমাদের রাজ্য এবং বলা যায় পূর্বাঞ্চলের সবচেয়ে সুন্দর ব্যাডমিন্টন ফেসিলিটি। মানে এত ভালো পরিকাঠামো আমাদের পূর্বাঞ্চলে আর নেই একটাও। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 8টা কোর্ট আছে, প্রত্যেকটাই সেগুন কাঠের কোর্ট, স্পেশালি ডিজাইন করা। তার উপর আবার 4খানা কোর্টে আমরা ইওনেক্স কোর্ট ম্যাট দিয়েছি, যাতে মানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে ধরনের খেলা হয়, যে সারফেসে খেলা হয় তার সাথে পরিচিত হতে পারে ছাত্ররা। এবং এর সাথে আমাদের হোস্টেল তৈরি করা হয়েছে যেখানে 40টি বাচ্চা থাকতে পারবে এবং এর সাথে আমরা ক্যান্টিন এবং কিচেন করেছি, যাতে ওরা এখানে থেকে খাওয়া দাওয়া করে একেবারে মানে নিরবিচ্ছিন্নভাবে খেলাটা প্র্যাকটিস করতে পারবে। এটাই হচ্ছে লক্ষ্য। এটা এশিয়ার সবচেয়ে বৃহত্তম লেদার কমপ্লেক্স এখানে তৈরি হয়েছে, এখানে স্টেডিয়াম তৈরি হচ্ছে, আরও অনেক প্রতিষ্ঠান এখানে গড়ে উঠবে। ফলে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন বাংলাতে, তার একটা পার্ট ধরে নিতে পারেন এখানে, সেই প্রতিষ্ঠানগুলো একটার পর একটা গড়ছে। দেখুন, আমরা এটা বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমির আন্ডারে তৈরি করা হয়েছে। এই জায়গাটা জাস্ট বানতলা লেদার কমপ্লেক্সের পেছনে, এটা ধরুন আপনার সায়েন্স সিটি থেকে হার্ডলি হাফ অ্যান আওয়ার কার জার্নি, মানে গাড়িতে যদি আপনি আসেন আধা ঘন্টার মতো লাগে।
তো এখানে এমনি আসা যাওয়ার যে প্রবলেম খুব বিশাল সেরকম কিছু নয়। এবং আমাদের ধরুন বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমির আন্ডারে সারা পশ্চিমবঙ্গে এবং কলকাতা শহর মিলিয়ে সব জায়গায় প্রায় 7-8টা সেন্টার আছে। এটা আমাদের মেন স্টেডিয়াম, যেখানে আন্ডার ওয়ান রুফ 8টা কোর্টের প্রভিশন আছে, যেটা বলতে পারেন পশ্চিমবঙ্গে অনেক এই প্রভিশন খুব কমই পাওয়া যায়, প্রায় পাওয়া যায় না বলেই চলে। তো আমরা এটাকে রেসিডেন্সিয়াল সিস্টেম হিসেবে আমরা চালু করার চেষ্টা করেছি। এখানে বাচ্চারা আসবে, এখানে এখানে ওপরে আমাদের থাকার প্রভিশনও আছে, থাকা খাওয়ার সমস্ত প্রভিশন আছে এবং রেসিডেন্সিয়াল সিস্টেমের থেকেই খেলাধুলো করবেন। ব্যাডমিন্টন খেলাধুলোর পাশাপাশি আর কী কী পরিষেবা বা কী কী সুবিধা থাকছে কি বলেন? এটা পুরোপুরি এক্সক্লুসিভলি ফর ব্যাডমিন্টন পারপাস। আপনারা দেখতেই পাবেন যে এখানে আসলে এখানে ব্যাডমিন্টন কোর্টের পাশাপাশি এখানে সামনে গ্রাউন্ড আছে, এখানে সুইমিং পুলের প্রভিশনও এটা করা হচ্ছে এবং আদার্স কোনো গেমের নিয়ে এখানে কোনো ভাবা হয়নি। আমার নাম সঞ্জয় রায়, আমি চিফ কোচ বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমি। আর কর্মসূচি বলতে যে এই যে ব্যাডমিন্টন একাডেমি যেটা আপনি দেখতে পাচ্ছেন যেটা তৈরি হয়েছে, নিশ্চয়ই আপনি ওটারও ভিডিও নেবেন, যেখানে একটা স্টেট অফ দি আর্ট ব্যাডমিন্টন একাডেমি যেখানে 8টা কোর্ট আছে। আর আমরা আমাদের প্রয়াস এই যে বেঙ্গল যে ব্যাডমিন্টনে খ্যাতি ছিল সেটা আবার ফিরত আসে আর আমরা ট্যালেন্ট ধরতে পারি, ট্যালেন্টকে প্রমোট করতে পারি আর ট্যালেন্টকে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি। আর যে প্লেয়াররা স্টেট ছেড়ে অন্য স্টেটে চলে যাচ্ছে তাদেরও আমরা একটা অপরচুনিটি দিই, যেখানে এরা এসে এখানে ট্রেন করতে পারে। আর ক্রমশ আমাদের ট্রেনার্স আমাদের কোচেস রয়েছে, আরও নতুন কোচেস আসবে আর ভালো ফ্যাসিলিটি দেখে ট্যালেন্টও ভালো হবে, বাড়বে। আর পপুলারিটি তো ব্যাডমিন্টনের পপুলারিটি তো ইন্ডিয়াতে সেকেন্ড হাইয়েস্ট ওয়াচ স্পোর্ট আছে নেক্সট টু ক্রিকেট। সো অবশ্যই আমাদের ইচ্ছে এই ফ্যাসিলিটিটা সবাই ব্যবহার করুক। আর নট অনলি যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলতে চায়, আদার দ্যান দ্যাট যেরকম কর্পোরেট গ্রুপস আছে, একটা একটা ওয়েলবিং একটা লাইফস্টাইলের জন্য ব্যাডমিন্টন খেলা এটা আমরা প্রমোট করতে চাই। আগামী দিনে কিনে যে একটা স্টেডিয়াম তো আমাদের তৈরি হয়ে গেছে, এর সাথে আমরা এখানে সুইমিং পুল, রানিং ট্র্যাক, জিম এইসব তৈরি করব, যাতে যে এখানে আসবে থাকার ব্যবস্থাও আছে, থাকার ব্যবস্থা আরও বেটার করা হবে, যে স্টুডেন্টরা এখানে এসে রাত্রিরে থাকতে পারে, এখানে ট্রেন হতে পারে, থাকা খাওয়া ফিজিক্যাল ফিটনেস সব দিকে আমরা এটা নজর রেখে এই স্টেডিয়ামটা তৈরি করেছি। আর আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে এই যে পাবলিকে এই যে মেসেজটা যাবে, আমাদের ভালো অন্যান্য জায়গা থেকে যারা ইচ্ছুক তারা এসে আমাদের স্টেডিয়ামের পুরো লাভ নেবে। স্যার, সাধারণ ছেলেমেয়েরা চান্স বা সুযোগ পাওয়া কঠিন, এটা কি কেমন হয়ে গেছে? সেটা বলা ঠিক না, অবশ্যই সেটা বলা একদিকে ঠিক একদিকে ঠিক না, যে ব্যাডমিন্টন এরম একটা কোনো সস্তা স্পোর্টও না, কিন্তু আমরা যেভাবে যে ফ্যাসিলিটিটা বানিয়েছি, আমরা একটা নিম্ন শুল্কে ব্যাডমিন্টন যারা বাচ্চারা আসবে তাদের আমরা নেব, আর যারা ভালো ট্যালেন্ট আছে তাদের আমরা স্পন্সরও করব। আমরা আগেও স্পন্সর করেছি, আগেও স্পন্সর করবো আমরা।